আবারও নতুন করে অশান্ত ভাঙর। বোমাবাজিকে কেন্দ্র করে নতুন করে ফের উত্তপ্ত হল এলাকা। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছিল ভাঙর। ভোটের দিনে, ভোট গণনার দিনে, এমনকি তারপরও বারবার গোলমালের অভিযোগ উঠেছে ভাঙরের বেশ কিছু এলাকায়। আর এবার পঞ্চায়েতের ভোট গঠনেও ভাঙরের পিছু ছাড়ল না অশান্তি। পঞ্চায়েতের ভোট গঠন ঘিরে বুধবার ফের উত্তপ্ত হল ভাঙরের কাশীপুর থানা এলাকার মাঝের হাটি গ্রাম। এদিন ভাঙর 2 নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ভোট গঠন ছিল। ভোট গঠনের পর আইএসএফ কর্মীদের বাড়ি ও দোকান লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় রিজিয়া বিবি, আশুর আলী মোল্লা, আরিফ মোল্লা সহ মোট 5 জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় জিরানগাছা প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। আহতরা প্রত্যেকেই আইএসএফ কর্মী বলে দাবি করা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এই গোলমালের ঘটনায় এলাকার আইএসএফ কর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। জেসমিনা বিবি নামে এক আইএসএফ কর্মী তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, এদিন তৃণমূলের বোর্ড গঠন ছিল, সেই বোর্ড গঠন করে তৃণমূলের লোকজন ফিরছিল, ওদের কাছে বোমা ছিল, 4টি বোমা মারে একসঙ্গে, দোকানের পাশে কয়েকজন বসেছিলেন, সেই বোমা ছিটকে এসে লেগেছে তাদের, বারবার এমন ঘটনা ঘটছে আর ওরা পার পেয়ে যাচ্ছে, আমরা চাই অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক, যদিও পুলিশ আশ্বস্ত করেছে, এখন দেখা যাক কি হয়। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। করার পরে আমাদের মানে এখানে এসে ছেলেপিলে মানে ছেলেরা কেউ ছিল না, আমরা 2-4টে মেয়ে এখানে দাঁড়িয়েছিলাম। থাকার পরে ওরা এই সাইড থেকে 2টো বাইক নিয়ে 3 জন এসছে, এসে রং মেখে এসছে, এসে ওই পর্যন্ত গিয়েছে, গিয়ে ওখান থেকে ওরা আমরা এখানে দাঁড়িয়ে আছি, ও আমাদের দেখে প্রথমে একটা বোম মেরেছে। মারার পরে আমরা যখন ও তেড়ে আসতেছে বোম নিয়ে, আমরা সাতারি মানে দড়িতে গিয়েছি, দোকানের মধ্যে ঢুকে গিয়েছি। কেন বোম মারছে কেন আপনাদের দেখে? মানে কোনো কিছুই হয়নি, আমরা আইএসএফ কর্মী, ওরা টিএমসি লোক, তার জন্য আমাদের দেখে মানে আমরা আইএসএফ এর কন্ডনে আমি। আচ্ছা, নাম কি আপনার? আমার নাম মিনা রাবি। আজকে টিএমসি দের প্রধান ঘটন ছিল, ওরা প্রধান ঘটন করে রং মেখে সব ফিরছিল, ওর কাছে বোমা ছিল, বোমা মেরেছে 4টে, বোমা মারার পরে এরা দোকানে বসেছিল, এদের সব সিটকে গায়ে এসে পড়ছে, এরা সব আহত, ওরা বারবার এরকম করছে, যখন তখন বোম মারছে, গ্রামে উত্তপ্ত, গ্রামে মানুষ বাস করতে পারছে না, বাচ্চা থেকে আছে বয়স্ক পর্যন্ত সবারই কষ্ট হচ্ছে গ্রামে, এভাবে আর কতদিন চলবে টিএমসিরা? এর শেষ কোথায়? কোথায় হয়েছে, কখন হয়েছে? এটা মাঝেরহাট গ্রাম, 2টোর সময় হয়েছে। ওরা বলছে যে বাজি ফাটিয়েছে, সেটা নিয়ে কি? বাজি ফাটিয়েছে, আপনারা গিয়ে দেখে আসুন আর ভিডিও করে আনুন, যে রাস্তায় এখনো সেই বোমার সুতরে পড়ে আছে, বা ওখানে গিয়ে দেখে আসুন, পুলিশ তো ওখানে ভর্তি, পুলিশ আছে, আশ্বাস দিয়েছে ওদের গ্রেফতার করবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপনারা কি চাইছেন? আমরা তো চাইছি গ্রেফতার করি, সবসময় তো সেটাই চাই, ওরা তো বারবার অন্যায় করে পার পেয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত তো কাউকে গ্রেফতার করা হয়নি, অন্যায়। বোর্ড নেই তো, বোর্ড নেই, ওরা বোর্ড নেই, এমনি সময় তো মারছে, ওরা সবসময় বাহাদুরি করে দাপট দেখিয়ে বেড়াচ্ছে, ওদের তো কাজটাই তো দাপট দেখানো, ওরা চুরি করে জিতেছে, ওরা জিত, ওটা জিত হয়, তারপরে অত বাহাদুরি কিসে? আমার নাম জেসমিনা বিবি। দোকানে বসে দোকান চালাচ্ছি, ওরা প্রধান গঠন করে বাড়ি এসে ওরা এখানে বোম মেরেছে টিএমসি। তারপর এবার 4-5 জনের লেগেছে, লেগে তারা আহত হয়েছে, ওরা এখন হসপিটালে গিয়েছে, হসপিটাল থেকে থানায় গেছে। যাদের লেগেছে তারা কি করে? ওই তো আমাদের বাড়ির লোকে, দোকানের লোক, সাধারণ লোক, ওরা দোকানে মাল নিতে এসেছিল, দোকানে মাল নিচ্ছিল, বোমটা মেরেছে আর ওই ছিটকে এসে ওদের সবার লেগেছে। তো কারা করছিল, নামটা জানেন? টিএমসিরা। হ্যাঁ, নাম জানি, আলী হোসেন, হাকিম, আর এর নাম কি, নাজিম, 3 জন। ওরা বাইক করে এসে বোম মেরেছে। তো কি তারপর পালিয়েছে? হ্যাঁ, তারা সব পালিয়েছে। এখন পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। কি করছে?
পুলিশ এসে সবার বললো আমাদের হসপিটালে যেতে হবে, থানায় যেতে হবে। আপনার নাম? আমার নাম মুসলিম।